দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রতিদিনের মতো আজকে কৃষক বাড়ির একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা যে ভেন্ডি গাছ, আর ভেন্ডির কিন্তু প্রচন্ড দাম, 60-70 টাকা কেজি কিন্তু বিক্রি হচ্ছে। তো এই এটা কোন জাতের ভেন্ডি সঠিক আমি বলতে পারতেছি না। ছোট ছোট গাছে ভেন্ডি চলে আসেছে, এই যে দেখেন, এই যেটা হলো ভেন্ডি ফুল। ভেন্ডি যতটুকু ধারণা, ভেন্ডি এখান থেকে ছিঁড়েছে, কৃষক ভাই বিক্রি করছে। আর এই যেটা হলো ভেন্ডি, এবং এখান থেকে দেখেন 4-5টা ভেন্ডি কিন্তু বেড়ে উঠছে। এটা বলতে হাইব্রিড জাতীয় কোনো গাছ, না হলে এত ছোটো কারণে 4 গাছ এই ভেন্ডি আসার কথা না। দেখেন এতটুকু গাছে 7টা ভেন্ডি আছে, ছোট ছোট গাছ। এই দেখেন, এই যে ভেন্ডি এখানে আসছে, এত পিচ্ছে একটা গাছে ভেন্ডি আসছে। দেখেন গাছের থেকে ভেন্ডি বড়, দেখেন গাছটা যতটুকু ভেন্ডি তার সে বড় আসছে। তো সারি সারিভাবে কিন্তু কৃষক ভাই কিন্তু ভেন্ডি বুনেছে, অনেক বড় একটা ক্ষেত। আর কিছু কিছু জায়গায় কিন্তু অনেক বড় বড় ভেন্ডি আছে। এই যে এখানে দেখেন, এই যে দেখেন 2টা চারা, মানে একটা চারাই দেখেন ঢাল ভেঙে ভেঙে কটা আসছে, মানে কেটে দিয়েছে, 4-5টা পিস আসছে, সেখান থেকে আবার ভেন্ডি হয়ে গেছে। অনেক বড় ক্ষেত্রে যা, এই যে এখানে আবার মানে নিড়ি দিয়েছে, জায়গাটুকু পুরো জায়গাটুকু নিড়ি দিয়েছে, কিন্তু অনেক টাকার ভেন্ডি কিন্তু এখানে আছে। বর্তমান বাজারে কিন্তু অনেক টাকার ভেন্ডি এখানে আছে, আমরা যতটুকু মনে করতেছি। দেখেন বিশাল বড় একটা ভেন্ডি ক্ষেত। আর ফুল, ভেন্ডি ফুল কিন্তু দেখতে খুব সুন্দর। এই ফুলটা কিন্তু বাসা বাড়িতে যদি কোনো টপে ফুটে তাও কিন্তু খুব সুন্দর লাগবে। এই যে একদম কড়া ভেন্ডি দেখছেন, প্রচুর ভেন্ডি। আর ভেন্ডি সব থেকে খারাপ অভ্যাস হলো, আপনি যদি প্রতিদিনে ভেন্ডি যদি না ছিঁড়েন তাহলে তার পরের দিন কিন্তু ভেন্ডি বাড়তি হয়ে যায়। এই দেখছেন, এই যে এটা আজকে যদি না ছিঁড়ে কালকে বাড়তি হয়ে যাবে, অলরেডি বাড়তি হয়ে গেছে বোধ হয়। প্রতিদিন আপনি ভেন্ডি ছিঁড়তে হবে, যখন ভেন্ডি আসবে তখন ভেন্ডি আপনার প্রতিদিন ছিঁড়তে হবে, না ছিঁড়লে কিন্তু লস হয়ে যাবে। যেখানে ভেন্ডি আছে 2টা গাছের ভিতরে ভেন্ডি। এই পাশে আবার কৃষক ভাই শসা লাগিয়ে দিয়েছে, আমরা এখানে দেখতেছি যে শসা লাগিয়েছে, জাংলা দেয়নি এখন পর্যন্ত, শসা কোনো ফুল আসেনি। এই যে এখানে ফুল আসছে, এই যে এখানে ফুল আসছে, এই যে শসা এখনো আসে নাই। পাশে আবার পেঁপে বাগান আছে, আপনাদের পেঁপে বাগান একটু দেখানোর চেষ্টা করবো, সাথে থাকুন। এই শসা চলে আসবে এখানে, আবার এই যেখানে, এই যে এই পাশে ভেন্ডি ক্ষেতের পাশাপাশি আবার বেগুন ক্ষেত আছে, এখানে গুল বেগুন এবং প্লাস যে টমেটো আছে ওখানে, প্লাস ভেন্ডি ক্ষেত কিন্তু পাশাপাশি এগুলো লাগিয়েছে। আর এখানে আবার পেঁপে বাগান আছে একটা পাশাপাশি, আমরা পেঁপে বাগানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে বিশাল বড় একটা পেঁপে বাগান এখানে, দেখেন অনেক বড় পেঁপে বাগান। আর ওই যে ওটা হলো মর্দা গাছ, তা আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, ওটার ভিতরে কিন্তু আর কয়েকটা দিন, মানে বেশি দিন না, আর কয়েকটা দিন পরে কিন্তু কৃষক ভাইয়ের কিন্তু এই ক্ষেতে কিন্তু পেঁপে আসবে। অনেক গাছ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং পেঁপে আসা শুরু হবে 1-1.5 সপ্তাহ পরে কিন্তু পেঁপে আসবে। আবার এখানে কৃষক ভাই ধান বুনিয়ে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি, দেখছেন ধান বুনিয়ে দিয়েছে, এবং পানি দিয়েছিল আমার মনে হচ্ছে, পানি দেওয়ার পর কিন্তু ফেটে গেছে, আবার কিছুদিন পর পানি দিতে হবে। তো দর্শক, এতক্ষণ আপনাদেরকে ঘুরে ঘুরে যে জিনিসটা দেখানোর চেষ্টা করেছিলাম যে কৃষক ভাইয়ের ভেন্ডি কিন্তু ভাম্পার, এবং প্রচুর ভেন্ডি এসেছে, এবং ভেন্ডির কিন্তু প্রচুর দাম। তো সব ভালো থাকবেন, পরবর্তী কৃষক ভাইয়ের একটি ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।